মানব ইতিহাসের ভয়াবহতম গণহত্যার অন্যতম রুয়ান্ডা গণহত্যা। আফ্রিকার সহজ সরল মানুষরা হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছিল, কিন্তু 18 ও 19 শতকে ইউরোপের সাম্রাজ্যবাদীরা এই অঞ্চলগুলোতে উপনিবেশ স্থাপনের পর পরিকল্পিতভাবে গোত্রে গোত্রে বিভেদ তৈরি করে, যার ফলে তুৎসি ও হুতুদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। সেই ভেদাভেদের রেশ ধরে তাদের দেশে গণহত্যা অনুষ্ঠিত হয়। সময়টা তখন 1994 সালের 6ই এপ্রিল বিকাল। রুয়ান্ডার রাজধানী কিগালিতে মানুষ তখন যে যার কাজে ব্যস্ত, তখনই বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে রুয়ান্ডার রাজধানী। সেই বিস্ফোরণটি ছিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী বিমান ভূপাতিত করার শব্দ। তিনি ছিলেন সংখ্যাগুরু হুতু সম্প্রদায়ের। এরপরই রুয়ান্ডা জুড়ে শুরু হয় ব্যাপক সহিংসতা ও হত্যাযজ্ঞ। সংখ্যাগুরু হুতু সম্প্রদায়ের লোকজন তাদের সর্বস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে সংখ্যালঘু তুৎসি সম্প্রদায়ের উপর। মাত্র 100 দিনের মধ্যে প্রায় 8 লাখ মানুষকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ছিল সংখ্যালঘু তুৎসি সম্প্রদায়ের। গণহত্যার প্রভাবে রুয়ান্ডা যেসব পরিবর্তন এসেছিল তার অন্যতম একটি হলো দেশটিতে ইসলাম ধর্মের উত্থান। মনে করা হয় তখন মুসলিমরা যে ভূমিকা রেখেছিল তা সেখানকার সাধারণ জনগণের মনে প্রভাব ফেলেছিল, ফলে আস্তে আস্তে ওই দেশে ইসলাম ধর্মের প্রসার ঘটেছে। সহিংসতার সময় বহু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। যাকে যেখানে পেয়েছে তাকে সেখানেই হত্যা করা হয়েছে। ওই হত্যাযজ্ঞে মুসলিমরা অংশ নেয়নি। তাদের মানবিক ও সহযোগিতাপূর্ণ আচরণ রুয়ান্ডার সাধারণ মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলেছে, ফলে তারা এই ধর্মের প্রতি আগ্রহী হয়েছে। রুয়ান্ডার রাজনৈতিক শক্তিগুলির সহিংস আচরণ ও গণহত্যা যে ইতিহাস মানুষ দেখেছে তাতে মুসলিমদের প্রশংসাই ঘুরে ফিরে এসেছে। তখন বিভিন্ন গ্রামে দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রুয়ান্ডার মুসলিম কমিউনিটির তথ্য অনুসারে দেশটির জনসংখ্যার 12 থেকে 15% মুসলিম, যাদের অধিকাংশই সুন্নি। 1994 সালের আগে মুসলিমদের সংখ্যা ছিল 2 লাখ, আর 25 বছর পর সেই সংখ্যা 7 লাখে দাঁড়ায়। যখন সরকার হত্যাযজ্ঞের পরিকল্পনা করছিল তখন তারা মুসলিম ধর্মীয় নেতাদেরও ডাকে এতে সমর্থন দেওয়ার জন্য, কিন্তু সে সময় মুসলিম মুফতিরা না করে দেয়, তারা এমন পরিকল্পনায় অংশ নেবে না। তখন মানুষ ভাবল ইসলাম এটা কেমন ধর্ম। গণহত্যার পরে যে সরকার ক্ষমতায় এসেছিল তারা তখন এক বিবৃতিতে বলেছিল মুসলিমরা এই হত্যাযজ্ঞে জড়িত ছিল না। এছাড়া 1994 সালের পরে রুয়ান্ডা ইসলাম ধর্ম চর্চা করার স্বাধীনতা পায়। তখন থেকে গ্রামগুলোতে ইসলাম শিক্ষা পড়ানো ও শেখানোর বিষয়ে কোনো বাধা ছিল না। রুয়ান্ডার মুসলিমদের সংখ্যা বাড়ার পেছনে এটাও একটা বড় কারণ। রুয়ান্ডার মানুষরা গণহত্যার সময় দেখেছে মুসলিমরা মানুষদের বাঁচিয়েছে। গণহত্যার সময় মানুষ বাঁচার জন্য চার্চে গিয়েও আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। এবং শোনা যায় চার্চের যাজক এবং নানদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা। রুয়ান্ডার খ্রিস্টান গির্জাগুলোতে যখন মানুষ গণহত্যার শিকার হচ্ছিল, রুয়ান্ডার মসজিদগুলোতে তখন সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করেছিল, যা রুয়ান্ডাবাসীর চিন্তা ও চোখ খুলে দিয়েছিল। এইসব দেখে রুয়ান্ডার মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা মনে করে ইসলাম ধর্ম তাদেরকে পাল্টে দিয়েছে।